সামনে আল্লাহ তাআলা সহ্য করবেন না। আপনারা দেখবেন ইরাক ফোরাত নদী থেকে একটা স্বর্ণের পাহাড় বের হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটাবে ওই পাহাড়টা, অ্যাটমিক নিউক্লিয়ার ওয়ার হয়ে যাবে, নিউক্লিয়ার ওয়ার, পারমাণবিক যুদ্ধ হয়ে যাবে ওই স্বর্ণের পাহাড় দখলের জন্য। ওই ইরাকের ওই ফোরাতের আশপাশে এখন সারা ওয়ার্ল্ডের সৈনিকরা ঘুরঘুর করতেছে ওই পাহাড় দখলের জন্য। ইউসিকুল ফোরাত আন ইয়াহসিরা মিন জাবালিন আন জাবালিন মিন যাহাব, অচিরেই ফোরাত নদী বিশাল এক স্বর্ণের পাহাড় ভাসিয়ে দেবে। মান হাদারাহু ফালা ইয়াখুজ মিনহু শাইআ, নবীজি তার উম্মতকে বলছেন তোমরা যদি ওখানে থাকো খবরদার ওই পাহাড়ের কিছু নিতে যাইও না, কারণ বাঁচবা না। ইউক্তালু মিন কুল্লি মিয়াতিন তিসউন ওয়া তিসউন, প্রতি 100 জন সৈনিক যেই দেশেরই হোক না কেন, প্রতি 100 সৈনিকের মধ্যে 99 জন খুন হয়ে যাবে। এটা কি যুদ্ধ? এটা তো বিশ্বযুদ্ধ, এটা তো যেই কোনো সময় শুরু হবে। অলরেডি ওই স্বর্ণের পাহাড় কোন জায়গা হতে পারে শুকাই গেছে, কিছু স্বর্ণের আভা ফুটে উঠতেছে এরকম দেখাচ্ছে, যেই কোনো টাইমে এটা ঘটবে। আর সেটা যদি একবার ঘটে যায়, ওই যে হাদিসে আসছে বিশ্বের জনসংখ্যার 1/3 চলে যাবে এই ওয়ারে। ও ভাইয়েরা, বাংলাদেশে আছি আমরা, এখনো ভালো আছি। আমাদের রোহিঙ্গা ভাইদের থেকে শুনেন, অপরাধ যে করবে, পাপ যে করবে, তার নিস্তার নেই আল্লাহর কাছে, এর শাস্তি বিধানের পদ্ধতির কোনো অভাব নেই, যেই কোনো এক উপায়ে সাজা চলে আসবে। আর এখনকার বিশ্বে শাস্তি আসতে একদিন, এর বেশি না। তো এই জন্য ফুসতাতে ঈমানিন লা নিফাক ফীহ, মুনাফিকহীন মুমিনদের কাতারভুক্ত হন, মুসলিম হয়েছি হয়েছি বাস, সবর ধৈর্যের পাহাড় ধরবো, পাহাড় মতো সবর করবো, কোনো গান বাজনা শুনবো না, জান্নাতে গিয়ে শুনবো, কোনো ইয়াবা বাবা মদ এনার্জি ড্রিঙ্ক কোনো নিশাদ্রব্য বিড়ি সিগারেট ধরবো না, জান্নাতে আল্লাহ সারাবান তাহুরার মদ পান করাবে আমাদের। নদী ওসাকুহুম রব্বুহুম শারাবান তাহুরা, তাদের রব তাদেরকে পবিত্র মদিরা পান করাবে। আল্লাহু আকবার, এই তো কয়দিন মিয়া, কোন সেকেন্ডে জীবন চলে যায়, গেলেই তো ওইটা পাইবা, ঠিক নয় কি? কত গান শুনতে মন চায়, জান্নাতের যে মণিমুক্তার গাছ, গাছের যে সুরু ঝঙ্কার, হুরিদের যেই গানের সুর, এটা শুনলে পৃথিবীর মানুষ নাচতে নাচতে মরে যাইত, তুমি আর কদ্দুর নাচ, পৃথিবীর কোনো গায়িকার গানে তো কেউ নাচিয়ে মরে যায় না এই পর্যন্ত, কিন্তু ওদের গানের সুর এতটা প্রাণ মাতানম, মন পাগল করা সুর, যে দুনিয়ার বডিতে ওইটা সইতে পারবে না। প্রেমের প্রেমের এমন জোয়ার, এমন আকর্ষণ তৈরি করবে যে তুমি যাইবা জানটাই হারাইবা। ওদের ওদের ওই প্রেম সহ্য করতে হলে 100 যুবকের ক্ষমতাওয়ালা বডি লাগবে, সেটা দেওয়া হবে জান্নাতে তোমাকে। 100 উর্তিয়া কুওয়াতা মেয়া, নবজি বলেন 100 তাগড়া যুবকের ক্ষমতা দেওয়া হবে। তারপরে হুরিদের ওই গান, গানের প্রেমের জোয়ার ঢেউ, সাগরের সমান ঢেউ, তুমি সেই মজা, সেই এন্টারটেইনমেন্ট, সেই বিনোদন তুমি নিতে পারবা। এবার বুঝি দেখো কি অবস্থা দুনিয়ার এই পচা গলা, এগুলি এইসব পচা গলার পিছনে আর ছুটো না, তওবা করো, ইস্তেগফার করো, হ্যাঁ আল্লাহর কাছে মাপ চাও, 5, 6, 7, 8 নম্বর ইট হইও না, খাঁটি ইট হয়ে যাও। নাকি কালেমা যখন পড়ছি, কালেমার উপরে জীবন, কালেমার উপরেই মরণ, বাস। আমরা যে গান শুনি না মিয়া, কি হয়েছে, খারাপ লাগ, খুব খারাপ আছি, গান যে শুনি না, সিনেমা যে দেখি না, কি চেহারা কালো হয়ে গেছে, এখন তো 60-এর দশকে, 60 বছরের দিকে বয়স, কেমন লাগে
গান না শুনে কি খুব ইয়ে হয়ে গেছি মিয়া, কিরা কিরি লাগো না দেখে কটাই পারো আমার লগে। হ্যাঁ, কোরআন কোরআন পড়লে একজন সমান দশজন, ওয়ান ইকুয়াল টু টেন। বানাই কইতেছি না, তোরা যদি 20 জন হস 200টা রে কিলাই হতাই ফেলাইতে পারবি। সুরে আনফাল পড়ো না, ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুন, 20 জন যদি এমন হও ঈমান ইসলাম কালেমার উপরে, ইসলামী আদর্শের উপরে, ইসলামী আইডিওলজির উপরে তুমি অবিচল হিমালয়ের মতো, তারে যেগুলির এই আইডিওলজি নাই ঈমান নাই ওরকম 200টা তোমার লগে লাগলে 20টায় সোয়াই ফেলাইবা। তো সেটা কি এমনে সোয়াইব শরীরে শক্তি ছাড়া? হ্যাঁ, ইসলাম ঈমান থেকে এনার্জি আসে, আল্লাহু আকবার। এই যে আমরা এখন ওয়াজ করি যে কি দুর্বল দুর্বল লাগে, কোনো রাত ঘুমাইতে পারি না। আজ এই যে 5 মাস থেকে রাস্তায়, আজকে দিনাজপুর থেকে আসি ওয়াজ করতেছি, এর আগের দিন ছিলাম কোথায় টাঙ্গাইল না কোথায়, সারা রাত রাস্তায় তবলিগি ইজতেমার জামে ভরি সারা রাত রাস্তায়, এর আগে গেছি খুলনা, এর আগে গেছি রাজশাহী, এর আগে গেছি কোথায় জানি শরীয়তপুর। তো ডেলি তো এরকম এই বয়সে আমাদের মতো, এই যে 60, এখন তো 60-এর দশকে ঢুকছি আমি, 60-এর দশকে ঢুকো একটা বুড়া মানুষ প্রতিদিন ঘুম মারে, প্রতিদিন শত কিলোমিটার সফর করে, মিয়া পাইছোটা কি তোমরা? এটা এমনে, এটা এই কোরআনের বরকত। কিসের বরকত? এটা কোরআনের এনার্জি। কোরআন হলো ব্রেইন হার্ট চার্জার, বডি চার্জার, বডিরও একটা চার্জ লাগে নাহলে ড্যাম হয়ে যায়, বডি চার্জার হলো এই কোরআন। এটা সাউন্ড ওয়েভ তেলাওয়াতের সময় সারা বডিতে ব্রেইনে হার্টে ঢুকে গোটা দেহকে চার্জযুক্ত বানাই দেয়। যাও মিয়া, তো এই জন্য ধৈর্য ধরতে হবে, সিদ্ধান্ত নিতে হবে জান্নাতে যাব। এই যুগে বিরক্ত হলো গান শুনব না, এটা বিরক্ত মহাবীর সে আল বতুর আছে, ব্যাটেল ব্যাটেল অফ ওয়ার, 2019 সালের ব্যাটেল সে, তার গলায় কোনো মেয়ের অবৈধ প্রেমে যাব না। কি ভালো লাগে তো তোর বাপের ক বিবাহ বন্ধনে আয়, সব শয়তানি বান্দরামি করিস না নাকি? আমি মুসলিম, যেন বাংলাদেশের এক সৈনিক বা জাতিসংঘে মিশনে যখন গেছে, জাতিসংঘের মহিলা কর্মকর্তা হাত বাড়িয়ে দিয়েছে হ্যান্ডশেক করার জন্য, উনি হাত গুটিয়ে বললেন দিস ইজ মাই কালচার, দিস ইজ মাই কালচার। সাথে সাথে জাতিসংঘের অফিসার মহিলা বলল আই রেসপেক্ট ইউর কালচার মিয়া, এটা না বিরক্ত? তুমি সেবা করি ডলার, ওই মহিলা করবে দূর বেঠে ফালতু, ফালতু না হলে এখন করে, এখন কতটা মর্যাদা। আজকে দেখেন আমার মুখে উনিকে আমি চিনিও না, কিন্তু ওনার কথাটা আল্লাহ আমার মুখ দিয়া আনছে, হয়তো বিশ্বের কত লাখ মানুষ, কত লাখ বাঙালি এটা তো রেকর্ডেড শুনবে না? মর্যাদা এইভাবে বাড়ে, সিদ্ধান্ত নিতে হবে আমি পাঁচত্ব পড়ব, আমি হক হালালি চলব, আমি সুদ খাব না, আমি ঘুষ খাব না, আমি দেখি মক্তবে পড়ায় কোরআনের শিক্ষক বেতন পায় 3,000-4,000, আর একটু হয়তো টুকটাক কিছু কি পায় না, বা সব মিলিয়ে না হয় 7,000-8,000 টাকা মাসে রুজি, বাচ্চা 7টা, স্বামী স্ত্রী মিলে আরো 2 জন, চেহারা খান দেখলে হুজুরের জমিদারের পোলার মতো মনে হয়, কি খায়? হ্যাঁ, এরপরে বাচ্চাগুলি সব মানুষ হইতেছে, হাফেজ হইতেছে, পড়তেছে, কারি সাহেব হইতেছে, হ্যাঁ, আর স্ত্রীও মাশাল্লাহ ভালো আছে, কোনো অশান্তি নেই, আবার 500 টাকা করে ব্যাংকও জমায়, বরকত। এটা কি বরকত? কুত্তার বাচ্চা 7টা হলে কি হবে, আর গরুর বাচ্চা 1টা হলে কি হবে? কুত্তা কয়টা আছে সমাজে আর গরু কি পরিমাণ আছে? তারপরে গরু যেভাবে খায় প্রতিদিন আর কোরবানির সময় যেভাবে জবাই করে,
কুত্তা যদি জীবনে একবার খালি এরকম কোরবানি করতো মানুষ, কুত্তা ছদ্ম গোষ্ঠী হারা যেত, কারণ নাপাক জিনিস বরকত নাই, বুঝলেন না? গরু হালাল বরকত, হালালের মধ্যে বরকত, ঠিক না? যত খাও তত বাড়ে, যত খাও। আর ইমাম মাহদি আইলে তো তাখরুজুল মাশিয়া, গোটা বিশ্ব গরু ছাগল উট দুম্বা হরিণ হালাল পানিতে ভরে যাবে, কত খাইবারে বান্দা গোস্ত খাইয়া কুলাইতে না, সব দেশি, কোনো হাইব্রিড মাইব্রিড নাই, তাখরুজুল মাশিয়া বরকত। আরেকজন অফিসার বুঝেন না, বেতন পায় 60,000, আবার উপরি আছে 40,000, কত হইল? 1,00,000। কিরে ভাই কেমন আছো, চেহারা এরকম, চেহারা দেখতে মনে হয় যেন কয় বছর তুমি অশান্তির আগুনে উঠতেছে, কয় ভাই কইও না, আর কইস না, শান্তি নাই দুনিয়া, কে কি হয়েছে? কয় রোগে সাহাইতে পারি না, খালি ওষুধ খাইয়া পেট ভরে যায়, নিজের অবস্থায় স্ত্রীর যে কি হয়েছে, সিঙ্গাপুর ঘুরাই আনছি, রোগে ধরা পড়ে না, শির রোগা মেয়ে, একটা অ্যাবনর্মাল বলে একটা ল্যাংড়া, 1,00,000 টাকা পাই সব মিলিয়া, আরো 30-40,000 টাকা ঋণ থাকে মাসে, হুজুর কি করতাম, লাইফ তো এরকমই। আর ওই হুজুরটা পায় কদ্দুর কি পায়, কোরআনে কয় তুমি আমার নিছো তো আমি আসি তোমার লগে, যাও তোমার আর কি চিন্তা, আল্লাহ আকবার। আমি আমার আমার এই যে আসলে এইরকম এত হার্ড পরিশ্রম, আবার আমরা শিক্ষকতা করি, আমার কতগুলি বিদ্যালয়, হাজার হাজার মক্তব, আবার 10-12টা বড় মাদ্রাসা, ইংলিশ মিডিয়াম স্কুল, আবার স্যাটেলাইট টিভি, অনলাইন টেলিভিশন, এরপরে এই জাতীয় প্রোগ্রাম, সারাদিনই তো যন্ত্রের মতন দৌড়ি, কই এই কোরআনের বরকতে কোনো ক্লান্তি নেই, ক্লান্তি আসলে কিছুক্ষণের মধ্যে আবার চলে যায়, আল্লাহ সাপ্লাই দিয়ে দেয় যে যা কোরআন পড়ো, কোরআন পড়ো। তোমরা যে পথে যাওয়া শুরু করছো, কিছুদিন পরে ডায়াবেটিসে ধরে এরপরে হাঁটা দেখলে মনে হইব যে কবরে যাওয়ার আর কদিন বাকি। আর আমাদের আলহামদুলিল্লাহ, একবার ডাক্তার বলছিল হুজুর প্রেশার একটু বাড়ছে, হয়তো এখনো বাড়তে থাকতে পারে, ঘুমটুম কিচ্ছু ঠিক নেই তো, উনি বলছেন এই ট্যাবলেটটা প্রতিদিন একটা করে খাবেন, এটা জীবন সঙ্গী, 2-3 দিন খাইয়া পরে চিন্তা করলাম কয় কিরে এতে, তাই বুখারিতে কি বললাম যে ফাইজা ওকা আদা দাওয়া আলাদা ই বড় আবেজনিল্লা, রোগের উপরে যখন ওষুধটা প্রয়োগ হয় ঠিক মতো, বড় আবেজনিল্লা, রোগটা চলে যাবে আল্লাহর নির্দেশে, এটা থাকবে না, আর এ করলে কি সারা জীবন খাইতে হবে, তাহলে এটা ওষুধ না, ওষুধের জাত না, এটা এটা আমার থেকে টাকা নেওয়ার জন্য ভুয়া বানিয়ে জিনিস বানাইছে। পরে একটু মেথি খাইলাম, মেথি খাইলে ডায়াবেটিসও শেষ, গ্যাস্ট্রিকও শেষ, হার্টের চর্বিও শেষ, এইটা সহ আরও 15টা রোগের চিকিৎসা। তো মুমিনদের জন্য আল্লাহ তাআলা সেরকম জিনিস রেখে দিয়েছেন, মুমিনরা একটুখানি খেয়াল খুশি করে খেয়াল মতো চললেই জীবনটা সহজ, মুমিনদের জীবন খুবই সুন্দর। যা হোক, তোমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বললাম, ওই লাইফটা বাদ দিয়া সিদ্ধান্ত নিতে হবে, সংকল্পবদ্ধ হতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে বাস করব। আমাদের বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী বলছেন যে বিদ্যালয়গুলিতে নামাজ বাধ্যতামূলক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তো নির্বাচনের আগে থেকে চিল্লাইছি, তোমরা খালি 5 ওয়াক্ত নামাজ, একটা সরকার আসো, জাতিকে বলি দাও বাইরে তোরা মুসলমানগুলি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়, জিজ্ঞা পড়তি না থানায় ব্ল্যাক লিস্টে তোর নাম উঠবে, শুধু এই কাজটা করে তুমি চিরকাল ক্ষমতায় থাকো, তোমার ক্ষমতা আল্লাহ নিত না এই দেশ থেকে। আলহামদুলিল্লাহ শুনতেছি এরকম কিছু কথা। লোটাস কামাল সাহেব বলছেন আমাদেরকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ ফলো করতে হবে, উনি তো ঘুষ খাইতেন না, তাই তোমরা ঘুষ খাইবা কেন? সরকারের জন্য আমরা তো আমাদের অভ্যাস হলো সরকারের সাথে খালি গুতাগুতি করা, সরকারের জন্য দোয়া করছি কোনো দিন? সরকারের জন্য দোয়া করতে হয় যে আল্লাহ তাআলা, কারণ সরকার যদি ভালো হয় সেই ভালোটা কি সরকার খাবে না আমরা খাবো?
আমরা সেটার ভুক্তভোগী, আমরা আমরা সেটা পাবো। এই জন্য সরকারের জন্য দোয়া করতে হয় যে আল্লাহ তাআলা ওদেরকে তৌফিক দাও, তুমি এই কাজগুলি তারা করো। ইসলামের পাঁচটা স্তম্ভ এত সুন্দর, এই পাঁচটা স্তম্ভের বিরুদ্ধে বিশ্বের কেউ নাই। জাতিসংঘ বলেন, মানবাধিকার সংঘ বলেন, সবাই এক বাক্যে সাপোর্ট দিবে যে মাসাক্ত প্রেয়ার কি সুন্দর শৃঙ্খলা, হ্যাঁ সালাত পড়ো, জাকাত, আরে গরিবের অর্থনীতির উন্নয়ন, হ্যাঁ দাও, জাতিসংঘ আরো আরো হেল্প করবে তোমাকে এসে, ঠিক না? সিয়াম তো খ্রিস্টানরা এখন সিয়াম পালন করে, ইহুদিরাও কয় এটা না হলে স্বাস্থ্য রক্ষা হয় না, জীবন বাঁচে না মানুষের, সিয়াম মেডিকেল সায়েন্সে বলতেছে বছরে এক মাস রোজা না রাখলে সুস্থ থাকার কোনো সুযোগ নেই। আর হজ এটা তো বিশ্বব্যাপী সমাদৃত একটা কাজ, তাহলে এই পাঁচটা বিধান যদি আমাদের সরকার যদি বাংলাদেশে চালু করে দেয়, আমার মনে হয় না যে মরণ পর্যন্ত তারা কেউ কইবে যে তুমি ক্ষমতা ছেড়ে দাও, বলতো না, এই দেশের মানুষ বলবে না, ঠিক বলতেছি? কারণ এতটুকু তো পাই নাই কোনোদিন, একটা সরকারও বলে না যে পাঁচ ওয়াক্ত নামাজ এজ এ মুসলিম তোমার পড়া উচিত, পড়তে হবে, এটা আইন, তুমি মুসলিম তোমার ধর্ম তোমাকে পালন করতে হবে। যদি বঙ্গবন্ধু কন্যা যদি এই আইনটা বাংলাদেশে করে দেয়, মরণ পর্যন্ত দোয়া করবো, মরণ পর্যন্ত দোয়া করবো যে আল্লাহ তোমারে বাঁচাক, ঠিক নয় কি? এগুলি দোয়া করা উচিত আল্লাহর কাছে, আসলে না হয় কেউ বাঁচবো না। আমি কিয়ামত নিয়ে গবেষণা করি, আমার শিশুকাল থেকে অভ্যাস, এই জন্য আমার কথাগুলি আমি দেখতেছি, তো আমার কাছে এগুলির স্টাডি গবেষণা করলে আমি অন্য সাইডে যাইতে পারি না। দেশ শোকে দেখতেছি যে ইরাকের পরিণতি, সিরিয়ার পরিণতি, ফিলিস্তিনের পরিণতি, লিবিয়ার পরিণতি, রোহিঙ্গার পরিণতি, এগুলি কতগুলি টেস্ট কেস। সিম্পল, আদতে গোটা মুসলিম বিশ্বকে ইসলামের দুশ্মনরা ক্যান্সার মনে করতেছে যে এই ক্যান্সার পুরাটাই উচ্ছেদ করে দেবো, এরকম সিদ্ধান্ত নিয়েছে। একমাত্র আমাদের বাঁচার উপায় আল্লাহ তাআলা, বাস, যে আল্লাহ মুসা আলাইহিসসালামকে ওই বিপদে রক্ষা করেছিলেন, নূহ আলাইহিসসালামকে ওই মহাপ্লাবনে বাঁচিয়েছিলেন, যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সওর গুহায় ওই অসহায় অবস্থায় রক্ষা করেছিলেন, ওই আল্লাহই আমাদেরকে রক্ষা করতে পারবে, আর কেউ পারবে না, কোনো শক্তিতে পারবে না। এই জন্য আল্লাহমুখী হন, আল্লাহমুখী হন, কোরআনমুখী হন, ইসলাম মুখী হন, ভালো হন, যে ইমানদারদের মধ্যে মুনাফিকের লেশ মাত্র থাকবে না, তাদের সাথে মিলেমিশে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আমরা বাঁচব। বক্তব্য আমি আর লম্বা করছি না, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কোরআন পড়া মুসলিম, খাঁটি মুসলিম, এবং আগামী দিনের যেই নতুন মুসলিম বিশ্ব তৈরি হতে যাচ্ছে সেটার খেদমত করার তৌফিক দান করুন। আমাদের সরকার, আমাদের জনগণ সকলে মিলে আল্লাহকে একটু সেজদা করে আল্লাহ সন্তুষ্টি নিয়ে যাতে কবরে যেতে পারি, আল্লাহ সেই পরিবেশটা এই বাংলাদেশে করে দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক।